मामलार प्रतिबादे केंद्रीय कर्मसूची अंश हिसाब से যশোর জেলা ছাত্রদলের আজকের এই বিক্ষোভ সমাবেশ। আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন যশোর জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজপথের অগ্নিমশাল বড় ভাই কামরুজ্জামান দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক, এই যশোরের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের সফল নেতৃত্বদানকারী আমাদের মা অধ্যাপক নার্গিস বেগম। আমাদের মাঝে উপস্থিত আছেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবুল্লাহ সাহেব সহ জেলা ছাত্র দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। উপস্থিত আছেন যার হাত ধরে ছাত্র রাজনীতিতে এখনো পর্যন্ত আমি আছি, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমার বড় ভাই শাহনাজ ইমরান সহ যশোর জেলা যুব দলের সিনিয়র নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন যশোর জেলা ছাত্র দলের গুরুত্বপূর্ণ ইউনিটের নেতৃবৃন্দ, সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। অতীত সহযোগিতা ছাত্র আপনি লক্ষ্য করেছেন, অতীত এই নান্দেকি দলীয় কার্যালয়ে আমরা বহু প্রোগ্রাম করেছি, বহু বিক্ষোভ সমাবেশ করেছি। বাংলাদেশের 64 জেলায় এই সরকারের পতনের উদ্দেশ্যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়েছে বন্ধুরা আমার, আজও পর্যন্ত কিন্তু এই সরকারের মসনদ থেকে আমরা নামাতে পারি নাই। আমরা সরকারকে কেন মসনদ থেকে নামাতে পারি নাই সেটা আমাদের ব্যর্থতা, কিন্তু আমাদের ব্যর্থতা থেকেও আজকে আমলিক সরকারের কাছে দোকান কেটে গেছে। আমরা গ্রামের ভাষায় কিন্তু একটা কথা বলি, যার এক কান কাটা সে যায় গ্রামের বাইরে দিয়ে, আর যার দোকান কাটা সে যায় গ্রামের মাঝখান দিয়ে, তার সরকার আজকে সে গ্রামের মাঝখান দিয়ে আসছে। বন্ধুরা আমার, আজকে সরকারের পক্ষ থেকে বলা হয় বিএনপির নাশকতাকারী, বিএনপি নাকি নাশকতাকারী, বিএনপির নাশকতাকারী না, সবচেয়ে বড় নাশকতাকারী হচ্ছে আওয়ামী লীগ। কারণ এরা সবচেয়ে বড় নাশকতাকারী হচ্ছে রাত্রে ভোট চুরি করে, আর রাত্রে ভোট চুরি করে তাদের সহযোগিতায় পুলিশ প্রশাসনের সহযোগিতায়, আবার এখন ইদানিং কি সকালেও কাটতেছে। তা সুতরাং আজকে সরকারকে এভাবে হাঁটানো যাবে না বন্ধুরা আমার, আজকে দরকার কি কঠিন আন্দোলন। আজকে সারা বাংলাদেশে যদি ছাত্রদল যদি আন্দোলন করে তাহলে সরকারকে পতন সম্ভব। তাই আজকে আমরা আহ্বান জানাচ্ছি, আমি আহ্বান জানাচ্ছি যশোর জেলা ছাত্রদলের আগামী দিনে যে ডাক দেবে আলহাজ ইসলাম অমিতের নেতৃত্বে, এই যশোর থেকে সরকার পতনের আন্দোলন হবে ইনশাল্লাহ। এ আশা, এ প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমরক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনতা জনাব তরিকুল ইসলামকে মান আল্লাহ তালা বেস্তরে শুরু করুক, আল্লাহ জানিন ইসলাম অমিত জিন্দাবাদ।